তাহলে আজকে ধনী গরিবের ব্যবধান আরো অনেক বেশি হতো। আজকে মুসলমানরা লেখাপড়া শিখতে পারত না। প্রিয় বন্ধুরা, তৎকাল একটি গান ছিল, সে গানের একটা কলি আমার মনে আছে। আমার এক নানা সম্ভবত গানটা বলেছিল, ধনী রাজা স্কুলেতে মুসলমানেরা খেতনি রায়। সেই ব্রিটিশ পিরিয়ডে তৎকালে হিন্দুরা স্কুলে যেত, মুসলমান ছেলেদের জন্য মুসলমান মেয়েদের জন্য লেখাপড়া হারাম ছিল। এই সেই ছেলে বাংলা বলল যে মুসলমান জাতিকে লেখাপড়ায় শিক্ষিত করেছে, অধিকার সচেতন করেছে। আজকে আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি, সমস্ত সুযোগ সুবিধার মনে রয়েছে শেরে বাংলা একে বদল হক। আজকের এই দিনে তাকে সশ্রদ্ধ স্মরণ করি। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কনয়া শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আসুন এই মহান নেতাকে আমরা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করি। কারণ শেরে বাংলা পৃথিবীতে একজনেই ছিল, একজনই আছে, একজনই থাকবে। কারণ এই মহান নেতাকে সম্মান করলে আমরা কেউ ছোট হব না। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের একজন কর্মী হিসেবে বলবো, শেরে বাংলা ভুল হক যদি না থাকত, আজকে বাংলাদেশের গণতন্ত্র এভাবে বিকশিত হতো না। শেরে বাংলা একে ভদ্রলোকের হাত ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে এদের স্বাধীন করেছিল। বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আমাদের বামপ্রিয় অ্যাডভোকেট আমাদের রবি ভাই যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ করেছে তাকে অভিনন্দন জানাই। এই শুধু মুক্তিযুদ্ধ মুখে বললে হবে না, চেতনায় ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। সভা, সেমিনার, বক্তব্য, সিম্পোজিয়ার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাই আজকের এই অনুষ্ঠান থেকে আমি রবি ভাইকে অত্যন্ত আমার পক্ষ থেকে হৃদয় নিম্ন ভালোবাসা জানাই, যে অন্তত মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার জন্য আমাদের দেশের দূর দূরান্ত থেকে এই দেশের বিশ্বের একটা প্রজন্ম লেখক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষকদেরকে এখানে এনেছেন। রবি ভাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।